আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। 60 ভোল্ট এবং 48 ভোল্ট পানির ব্যাটারি চার্জার আপনারা কীভাবে বাদাই করবেন সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আবার একটু কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখুন, দেখতে পাচ্ছেন এটা এরকম স্টিল জাতীয় কিছু আমরা পেয়ে থাকি, শীত পেশিয়ে আমরা এটাকে কর হিসেবে ব্যবহার করেছে। তো প্রথমে আমরা এরকম ফাইবার দিয়ে এটাকে মুড়িয়ে নেব। এসি তার পেঁচার সময় এটা যেন শর্ট সার্কিট না হয়, যার কারণে আমরা এটা এই ফাইবার দিয়ে নেব। তারপরে কটন টেপ তো অবশ্যই অবশ্যই আমরা 2 পেঁচ করে মেরে দেব। তো বন্ধুরা, আমি এ পর্যন্ত পেঁচে নিয়েছি কটন টেপ, এর উপর দিয়ে আরও পেঁচবো। তার উপরে আরেকটি বার ঘুরাবো, এটা দেওয়ার পর আমরা এটা ব্যান্ডিশ করব। ব্যান্ডিশ করার পর আপনাদেরকে মূল কাজ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখুন, এটা কটন টেপ পেঁচা শেষ। এটা আমরা এখন ব্যান্ডিশে ভিজিয়ে এটা রোদে শুকাবো, তারপর আমরা তার পেঁচবো। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এভাবে ব্যান্ডিজ দিয়ে ভিজিয়ে নেবেন ভালোভাবে। প্রত্যেকটি কটন টেপ যেন ভালোভাবে ভিজিয়ে যায় এদিকে খেয়াল রাখবেন। তো দেখুন, এটা আমি ব্যান্ডিজ করে রোদে শুকিয়ে ভিতরে তারটি ঢুকে নিয়েছি। তারটি কীভাবে আপনারা ঢুকাবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন বাদাই করার পালা। তো বন্ধুরা, বাদাই করার নিয়মটা হলো, দেখুন এভাবে এভাবে নিয়ে এটা আমরা এখান থেকে 10টি এসি লুপ বের করব। তো প্রত্যেকটা লুপের জন্য আমরা 8 থেকে 9টি বা 10টি প্যাচ দিব, দেওয়ার পর একটি লুপ বের করব। তো এরকমভাবে 10টি লুপ বের করার পর বাদ বাকি যে তারটি আমাদের রয়েছে সে তারটি সম্পূর্ণ খালি জায়গায় পেঁচিয়ে দেব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু লুপ বের করার পর আবার দেখাবো এভাবে আপনারা লুপ বের করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 5টি লুপ বের করেছি। তো এটা ডাইরেক্টলি পেঁচানোটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ আমার 2 হাত লাগবে এটা কাজ করতে, ক্যামেরাটি রাখার মতন ব্যবস্থা নেই, তার জন্য দুঃখিত বন্ধুরা। দেখুন, তারপর আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতেছি যে এটা কীভাবে করব। তো দেখুন, প্রত্যেকটা লুপে কিন্তু আমরা দিয়েছি 10টি করে প্যাচ। 10টি করে প্যাচ দেওয়ার পরে কিন্তু একটা করে লুপ বের করেছি। তো এই যে এসি পেঁচানো এবং এই লুপ সম্পর্কে আপনাদেরকে একটি টিপস দিব, যে অনেকে হয়তো বা জানে না এবং অনেক ইউটিউবাররা আছে বা শেখায় বোঝায় দেখায়, কিন্তু এটা বলে না যে টিপসটি কী। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন কি জানেন, এই চার্জারটি বাধাই করেন, করার পর দেখা যাচ্ছে চার্জ হচ্ছে না বা মিটার খাড়া হয় না, তারপর দেখা অনেক সমস্যা, ব্যাটারি পানি বলকায় না, তার জন্য কি বলা হয় যে কি এই বাধাই করা চার্জার নাকি চলে না। তো বন্ধুরা, এটার একটি গুরুত্বপূর্ণ টিপস, এই সমস্যাটি সমাধানের জন্য এসি পেঁচানোর মাধ্যমে এই সমস্যাটি সমাধান হবে। তো এটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব যে আসলে এসি পেঁচানোর গুরুত্বপূর্ণ যে একটি টিপস রয়েছে
এটা আসলে কি। তো এসি পেঁচানোর শেষের দিকে যে আপনাদেরকে বলে দেব যে গুরুত্বপূর্ণ টিপসটা আপনারা কিভাবে কাজে লাগাবেন এবং এই চার্জারটিকে ফুল এম্পিয়ার তৈরি করতে আপনাদের খুব সহায়তা দিবে এবং চার্জারটিতে ভালোভাবে ব্যাটারি অতি দ্রুত চার্জ হবে। তো বন্ধুরা দেখতে থাকুন। তো আমার 10টি লুপ ব্যবহার করা শেষ। দেখুন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তো 10টি লুপ ব্যবহার করা শেষ। তো এখন আমরা কি করব, এখন এই যে অবশিষ্ট তারটি রয়েছে এই বাকি খালি অংশটা আমরা সুন্দরভাবে পেঁচিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা টানে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না এবং আমার যে কথাগুলো আমি বলবো যে সিক্রেট বিষয়গুলো রয়েছে ভিতরে তে এগুলো কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। আমার কিন্তু পুরো চার্জারটি পেঁচা কমপ্লিট, আর কোথাও কোনো জায়গা নেই পেঁচার মতো। আমাদের তার কিন্তু যে পরিমাণ লাগবে পরিমাণ অনুযায়ী নিয়েছিলাম। তো দেখুন অনেক কিছু তার কিন্তু বেঁচে গিয়েছে। তো এখন এটা আমরা যদি পরীক্ষা করে দেখি যে চার্জারটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কি না, সিরিজ লাইনে যদি দিয়ে দেখি তো এখনও কিন্তু সিরিজ আমাদের যদি 1 পয়েন্টে দেই, দেখুন 1 পয়েন্টে যদি দেই তাও কিন্তু জ্বলবে। তো এই তারটুকু আমাদের খাওয়াতে হবে। তো কি করবে, এই যে আমাদের অবশিষ্ট তারের মাথা মানে শেষ প্রান্ত, এটা প্রথম থেকে ধরেছিলাম লুপ হিসেবে, এই যে লুপ বের করেছি প্রথমে। তো এটা আমাদের কিন্তু শেষ প্রান্ত। তো এই তারটি আমরা এদিক দিয়ে গেলাম পেছে, তো আমরা কিন্তু পুনরায় ব্যাগে আসতে পারবো না। ব্যাগে যদি আসি তাহলে চার্জারটি হবে, কাজ হবে, কিন্তু চার্জার টিকসই হবে না। পুনরায় আমরা কি করব, সামনের দিকে যাব। সামনের দিকে এর উপরে আবার পেঁচতে থাকবো যতক্ষণ আমাদের তারটি না শেষ হয়, বা সিরিজে দিয়ে আমরা তো কিছু বুঝতে পারবো যে কত এম্পিয়ার বা কত লুপে আমাদের সিরিজ কী পরিমাণ জ্বলবে সে বিষয় আমরা বুঝতে পারবো। তো কী করব, আমরা এই তারটি সামনের দিকে দেব। তো বন্ধুরা এটা একটি গুরুত্বপূর্ণ টিপস। তো আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এসি পেঁচার ক্ষেত্রে, তো এটা আমি বলে দিব ভিডিওর মাধ্যমে। দেখুন এখন আমার এসি পেঁচা শেষ, এটা প্রথম মাথা, আর এখানে দেখতে পাচ্ছেন এটা শেষ মাথা। তো আমি বলেছিলাম এই এসি পেঁচানোর একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেব। তো বন্ধুরা টিপসটি হলো এটার ফুল এম্পিয়ার কিভাবে করবেন, ব্যাটারি চার্জিংয়ের কোনো সমস্যা হবে না, অল্প সময়ের মধ্যে এটা চার্জ হয়ে যাবে। তো এটা আমাদের প্রথম, এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় লুপ। এই তৃতীয় লুপ আর এই লাস্টে তো আমাদের এসি ঢুকবে, আর এখানে এই লুপের মাথায় হবে হচ্ছে রেগুলেটর বা কাটা, যাই যেটা বলেন। তো এই তৃতীয় লুপ থেকে তৃতীয় লুপ আর শেষের লুপ, এটা যখন আমরা কারেন্টে দিব, পাওয়ার দিব এর ভিতরে, তখন 100 ওয়াট সিরিজে দিব। দেওয়ার পর দেখব যে হালকা তৃতীয় লুপে হালকা সিরিজ জ্বলবে বা চতুর্থ লুপে হালকা সিরিজ জ্বলবে। এতে কি হবে, আপনাদের চার্জারটি ফুল এম্পিয়ার হবে এবং চার্জ অতি দ্রুত হবে। আপনারা অনেক সময় বাধাই করে থাকেন লাস্টের দিকে যা 7 বা 8-এ যা হালকা সিরিজ লাইন জ্বলে দেন, এতে কিন্তু চার্জার ভোল্টেজ ঠিক থাকে কিন্তু এম্পিয়ার হয় না, এর কারণে কিন্তু চার্জ হয় না। তো আমরা 3 বা 4 নম্বর লুপে যা হালকা সিরিজ জ্বলে দেব, আর বাদ বাকি লুপে একটু একটু করে তো সিরিজ বেশি বেশি জ্বলবে। তো এই ছিল এই এসি পেঁচানোর একটি গুরুত্বপূর্ণ টিপস।
এটা আমি এসিপি কমপ্লিট করে এটার উপর কটন টেপ পেঁচিয়ে ব্যান্ডেজ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন ডিসি তার পেঁচার উপযোগী হয়েছে। তো বন্ধুরা, ডিসি তার পেঁচার কোনো সমস্যা নেই, ডিসি তারের মাত্র দুটি লুপ বের হবে। আমরা এখান থেকে ধরে এখান থেকে পেঁচিয়ে এভাবে দিয়ে এই পাশে একটি মাথা, এই পাশে একটি মাথা, এই তারটি আমি এখন এর ভিতরে ঢুকে নিব। নেওয়ার পর আপনাদেরকে ডিসি সামান্য কিছু পেঁচিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার ডিসি পেঁচা শেষ। ডিসি পেঁচাটা আপনাদেরকে আমি দেখাইনি, কারণ ডিসিতে তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেই। তো ডিসি এক পাশ থেকে ধরলে আরেক পাশে শেষ হবে এবং দুটি পয়েন্ট হবে এবং এই ডায়েটের মাঝখানে যাবে। তো আমি সম্পূর্ণ ফিটিং করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন, একটা এখানে 10টি যে লুপ এই কাটার সঙ্গে আমি লাগিয়ে দিয়েছি। তারপর এই পাশে একটা ছিল, এটা ফিউজে লেগে দিয়েছি। তো বর্তমানে এটা এসি কট, দেখতে পাচ্ছেন এখানে ফিউজ হোল্ডার ফিউজ দেওয়া লাগানো হয়েছে। তো মূল কথায়, আপনারা ফ্যানের লাইন কীভাবে বের করবেন, এই যে দেখতে পাচ্ছেন এক পাশে এটার, এই পাশে এই পাশেরটা। তা আমি কী করেছিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, তো চোদ্দোতে আমি একটি জয়েন্ট দিয়েছি, কেটে নিয়েছি। ফ্যানের লাইনটা আমরা এখানে যখন ফুল ভোল্টেজ পাবে চার্জার 250 বা 260, তখন কিন্তু এক একটা প্যাচ থেকে এক একটা 1 ভোল্ট করে বের হবে, যেন 14 ভোল্ট হবে। 14 ভোল্ট এখানে যে দেখুন 78-12 লাগানো রয়েছে, এই 14 ভোল্ট 78-12 ফিল্টারিং করবে। এই যে দেখুন 78-12 এখানে কিছু ক্যাপাসিটার রয়েছে, ফিল্টারিং করার পর ইম্পিওর 12 এই ফ্যানের ভিতরে দিবে। বুঝতে পারছেন আশা করি। তো এখানে আপনারা যত কম ভোল্টেজ দিতে পারেন তত ভালো। আমি এখানে 14 প্যাসের কেটে দিয়েছি ফ্যানের জন্য। তো বন্ধুরা, কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ভাই কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্ত।